আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকের আলোচনায় আমরা জানব এমন একজন মুসলিম বিজ্ঞানীর কথা যার সম্পর্কে বর্তমান প্রজন্মের অনেকেই তার নামটাও পর্যন্ত জানে না অথচ বিজ্ঞান তার মৌলিক আবিষ্কারের উপরেই বর্তমান বিজ্ঞানের অবস্থান তাই অনুরোধ করছি পুরো আলোচনাটি না টেনে শেষ পর্যন্ত শোনার জন্য সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী সকল আলোচনা সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক জাবির ইবনে হাইয়ান এর পুরো নাম হলো আবু আবদুল্লা জাবির ইবনে হাইয়ান তিনি আবু মুসা জাবির ইবনে হাইয়ান নামেও বেশ পরিচিত কেউ কেউ তাকে আল হারুরানি এবং আবু সুফি নামেও অভিহিত করেছেন ইউরোপীয় পণ্ডিতগণ তার নামকে বিকৃত করে জীবার লিপিবদ্ধ করেছেন তিনি কবে জন্মগ্রহণ করেন তা সঠিকভাবে নির্ণয় করা যায় না যতদূর জানা যায় তিনি সাতশত বাইশ খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হচ্ছে হাইয়ান আরবের দক্ষিণ অংশে জাবিরের পূর্বপুরুষগণ বাস করতেন তারা ছিলেন আজাদ বংশীয় স্থানীয় রাজনীতিতে আজাদ বংশীয়রা বিশেষভাবে জড়িত ছিল পরবর্তীতে জাবিরের পিতা হাইয়ান পূর্ব বাসস্থান ত্যাগ করে কুফায় গিয়ে বসবাস শুরু করেন তিনি ছিলেন চিকিৎসক ও ঔষধ বিক্রেতা জানা যায় উমাইয়া বংশের খলিফাগণের নিষ্ঠুর ও অমানবিক কার্যকলাপের দরুন হাইয়ান উমাইয়া বংশের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করতেন সেহেতু তিনি পারস্যের কয়েকটি প্রভাবশালী বংশের সঙ্গে পরামর্শ ও ষড়যন্ত্র করার জন্য আব্বাসীদের দূত হিসেবে কুফা ত্যাগ করে তুস নগরে গমন করেন এই তুষনগরী জাবিরের জন্ম হয় হাইয়ানের ষড়যন্ত্রের কথা অতি শীঘ্রই তৎকালীন খলিফার দৃষ্টিগোচর হয় খলিফা তাকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড দেন এবং হাইয়ানের পরিবার পরিজনদের পুনরায় দক্ষিণ আরবে প্রেরণ করেন দক্ষিণ আরবে জাবির হাইয়ান শিক্ষা লাভ করেন শিক্ষা লাভের প্রতি ছিল তার পরম আগ্রহ যে কোনো বিষয়ে বই পেলেই তিনি তা পরে শেষ করে ফেলতেন এবং এর উপর গবেষণা চালাতেন খুব অল্প সময়ের মধ্যেই তিনি এখানে গণিতের বিভিন্ন শাখায় বিশেষ পারদর্শী বলে ক্ষত হয়ে ওঠেন শিক্ষা সমাপ্তির পর জাবির ইবনে হাইয়ান পিতার কর্মস্থান কুফানগরীতে গিয়ে বসবাস শুরু করেন সেখানে তিনি প্রথমে চিকিৎসা ব্যবসা আরম্ভ করেন এবং এই সূত্রেই তৎকালীন বিখ্যাত পণ্ডিত ইমাম জাফর সাদিকের অনুপ্রেরণায় তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে গবেষণা শুরু করেন কারো কারো মতে জাবির ইবনে হাইয়ান খলিফা হালিদ বিন ইয়াজিদের নিকট রসায়ন বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন কিন্তু এই কথার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না কারণ জাবির ইবনে হাইয়ানের কার্যাবলীর সময়কাল ছিল খলিফা হারুনুর রশিদের রাজত্বকালে অথচ খলিফা খালিদ বিন ইয়াজিদ রশিদের বহু পূর্বেই ইন্তেকাল করেন যতদূর জানা যায় জাবির ছিলেন ইমাম জাফর সাদিকের শিষ্য খুব অল্প সময়ের মধ্যেই রসায়ন ও চিকিৎসা বিজ্ঞান হিসেবে তার সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে এই সময় ছিল আব্বাসি খলিফা হারুনুর রশিদের রাজত্বকাল কিন্তু খলিফা হারুন রশিদের সাথে তার তেমন কোনো পরিচয় ও সাক্ষাৎ ছিল না কিন্তু খলিফার বারমাক বংশীয় কয়েকজন মন্ত্রীর সাথে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছিল ইমাম জাফর সাদিকি জাবিরকে বারমাক বংশীয় কয়েকজন মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন একবার ইয়াহিয়া বিন খালিদ নামক জনৈক বারমাক মন্ত্রীর এক প্রিয় সুন্দরী দাসী মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে তৎকালীন দেশের সুপ্রসিদ্ধ চিকিৎসকগণ তার চিকিৎসা করে ব্যর্থ হন এই সময় মন্ত্রীর প্রাসাদে চিকিৎসার জন্য ডাক পড়ে জাবির ইবনে হাইয়ানের। জাবির মাত্র কয়েকদিনের চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলেন এতে ইয়াহিয়াবিন খালিদ খুবই সন্তুষ্ট হন এবং জাবিরের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে বার্মাক বংশীয় কয়েকজন মন্ত্রীর মধ্যস্থতায় তিনি রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা লাভ করেন এর ফলে তিনি রসায়ন বিজ্ঞান সম্পর্কে ব্যাপক গবেষণা করার সুযোগ পেয়ে যান মন্ত্রী ইয়াহিয়া এবং তার পুত্র জাবিরের নিকট রসায়ন বিজ্ঞান শিক্ষা শুরু করেন তিনি বিভিন্ন বিষয়ে নতুন নতুন তথ্য ও বিভিন্ন পদার্থ আবিষ্কার করতে আরম্ভ করেন খুব অল্প দিনের মধ্যেই তিনি শ্রেষ্ঠ রসায়ন বিজ্ঞানী হিসেবে পরিচিতি হন জাবির হাইয়ান প্রতিটি বিষয়েই যুক্তির সাহায্যে বুঝবার ও অনুধাবন করার চেষ্টা করেছেন আধ্যাত্মিকতার দোহাই দিয়ে তিনি কোনো কাজে অগ্রসর হননি তিনি সর্বদা হাতে কলমে কাজ করতেন প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করে তার ফলাফল লিখে রাখতেন তিনি তার কিতাবুল তাজে পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছেন রাসায়নিকের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কাজ হল হাতে কলমে পরীক্ষা চালানো যে হাতে কলমে কিংবা পরীক্ষামূলক কাজ করে না তার পক্ষে সামান্যতম পারদর্শিতা লাভ করাও সম্ভবপর নয় জাবির তার জীবনের অধিকাংশ সময় বাগদাদে কাটিয়েছিলেন কিতাবুর খাওয়াসের ঘটনাবলী থেকে বোঝা যায় যে অষ্টম শতাব্দীর শেষের দিকে বাগদাদে তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে তার গবেষণা চালিয়েছিলেন বাগদাদে তার রসায়নাকার স্থাপিত ছিল উল্লেখ্য যে জাবিরের মৃত্যুর একশত বছর পরে কুফায় অবস্থিত দামাস গেটের নিকট রাস্তা নতুন করে তৈরি করতে কতগুলো ঘর ভেঙে ফেলার সময় একটি ঘরে দুই পাউন্ডের একটি সোনার থাল ও একটি খল পাওয়া যায় ফেহরিস্তের মতে এটি ছিল জাবিরের বাসস্থান ও ল্যাবরেটরি ঐতিহাসিক হিট্রিও এই ঘটনার সত্যতা স্বীকার করেন জাবির ইবনে হাইয়ানের অবদান মৌলিক তিনি বস্তু জগৎকে প্রধানত তিন ভাগে বিভক্ত করেন প্রথম ভাগে স্পিরিট দ্বিতীয় ভাগে দাত এবং তৃতীয় ভাগে যৌগিক পদার্থ তার এই আবিষ্কারের উপর নির্ভর করেই পরবর্তী বিজ্ঞানীরা বস্তু জগৎকে তিনটি ভাগে ভাগ করেন যথা বাষ্পীয় পদার্থ ও পদার্থ বহির্ভূত জাবির এমন সব বস্তু সভ্যতার সামনে তুলে ধরেন যেগুলোকে তাপ দিলে বাষ্পায়িত হয় এই পর্যায়ে রয়েছে কর্পূর আর্সেনিক ও অ্যামোনিয়া ক্লোরাইড তিনি দেখেন কিছু মিশ্র মিশ্র ও যৌগিক পদার্থ যেগুলোকে অনায়াসে চূর্ণে পরিণত করা যায় নির্ভেজাল বস্তুর পর্যায়ে তিনি তুলে ধরেন সোনা রূপা তামা লোহা দস্তা প্রভৃতি জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম নাইট্রিক অ্যাসিড আবিষ্কার করেন সালফিউরিক অ্যাসিডও তারই আবিষ্কার তিনি কিতাবুল স্থিত মাসে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার ফর্মুলা বর্ণনা করেন নাইট্রিক অ্যাসিডে স্বর্ণ গলানোর ফর্মুলা তিনিই প্রথম আবিষ্কার করেন নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরাইড অ্যাসিডে স্বর্ণ গলানোর পদার্থটির নাম যে অ্যাকোয়ারিজিয়া এই নামটিও তার প্রদত্ত জাবির ইবনে হাইয়া নানাভাবেই তার রসায়নিক বিশ্লেষণ বা সংশ্লেষণের নামকরণ বা সংজ্ঞা উল্লেখ করেছেন পাতন ঊর্ধ্বপাতন পরিশ্রাবণ দ্রবণ ক্যালাসন বশ্মীকরণ গলন বাষ্পীভবন ইত্যাদি রসায়নিক সংশ্লেষণ বা অনুশীলন গবেষণার কী কী রূপান্তর হয় এবং তার ফল কি তিনি তাও বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তিনি চামড়া ও কাপড়ে রং করার প্রণালী ইস্পাত প্রস্তুত করার পদ্ধতি গ্রুফ কাপড়ে বার্নিশ করার উপায় সোনার জলে পুস্তকের নাম লেখার জন্য লৌহের ব্যবহার ইত্যাদি আবিষ্কার করেন জাবির হাইয়ান স্বর্ণ ও পরস্পাথর তৈরি করতে পারতেন কিন্তু তিনি স্বর্ণ কিংবা পরস্পাথরের লোভী ছিলেন না ধন সম্পদের লোভ লালসতাকে সভ্যতা উন্নয়নে ও গবেষণার আদর্শ থেকে বিন্দু বিন্দুমাত্র পদংখলন ঘটাতে পারেনি দুর্দান্ত সাহসী জাবির ইবনে হাইয়ান স্বর্ণ ও পরশপাথর তৈরি করতে গিয়ে আজীবন যেখানেই গিয়েছেন দুর্যোগ দুশ্চিন্তা ও মৃত্যুর সাথে লড়াই ছাড়া সুখ শান্তির মুখ দেখতে পারেননি জাবিরের মতে সোনা রূপা লোহা প্রভৃতি যত প্রকার ধাতু আছে কোনো ধাতুরই মৌলিকতা নেই এইসব ধাতুই পারদ আর গন্ধকের সমন্বয়ে গঠিত খনিজ ধাতু খনিতে যে নিয়মে গঠিত হয় সেই নিয়মে মানুষও ঐসব ধাতু তৈরি করতে পারে অন্য ধাতুর সঙ্গে মিশ্র স্বর্ণকে মিগারের সঙ্গে মিশিয়ে স্বর্ণ বিশুদ্ধ করার পদ্ধতি তিনি আবিষ্কার করেন জাবির এপোলিয়ানের আধ্যাত্মিকবাদ প্লেটো সক্রেটিস অ্যারিস্টোটল পিথাগোরাস ডেমোক্রিটাস প্রমোহের গ্রন্থের সঙ্গে পরিচিত এবং গ্রিক ভাষায় সুপণ্ডিত ছিলেন তিনি চিকিৎসাশাস্ত্র ইউক্লিট ও আল আলমাজেস্টের ভাষ্য দর্শন যুক্তিবিদ্যা রসায়ন জেমিতি জ্যোতির্বিজ্ঞান ও কাব্য সম্পর্কে বিভিন্ন গ্রন্থ প্রণয়ন করেন তিনি দুই হাজারেরও বেশি গ্রন্থ রচনা করেন তবে তার অধিকাংশ গ্রন্থই মাত্র কয়েক পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ তিনি বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে যা পেয়েছেন তার ফলাফলে ছিল গ্রন্থের বিষয়বস্তু বিভিন্ন বিষয়ে তার প্রণীত গ্রন্থাবলীর মধ্যে রসায়ন দুইশত সাতষট্টি যুদ্ধাস্রাদী তিনশোটি চিকিৎসা পাঁচশোটি দর্শনে তিনশোটি কিতাবুল তাকদির তিনশোটি জ্যোতিবিজ্ঞান তিনশো পৃষ্ঠার একটি দার্শনিক যুক্তিখণ্ড পাঁচশোটি উল্লেখযোগ্য এসব গ্রন্থ সংখ্যায় অধিক হলেও পৃষ্ঠা সংখ্যা ছিল খুব কম বিশ্ববিখ্যাত এই মনীষীর মৃত্যুর তারিখ নিয়েও মতভেদ রয়েছে যতদূর জানা যায় তিনি আটশত তিন খ্রিস্টাব্দে এই নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বটে কিন্তু বিজ্ঞানে তিনি যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় বর্তমান প্রজন্মের অনেকেই তার নাম জানে না অথচ বিজ্ঞানে তার মৌলিক আবিষ্কারের উপরেই বর্তমান বিজ্ঞানের অধিষ্ঠান সম্মানিত শুধু মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালাম